42 বছর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলার চর হোসনাবাদ গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকেন শাহ আলম মির্জা। ছয় সন্তান রেখে 21 বছর আগে প্রথম স্ত্রী মারা গেলে 13 বছর আগে আদমপুর গ্রামের হাওয়া বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে জন্ম নেয় আরো ছয় সন্তান। এদের একজন মারা যায় ও দুইজনকে দত্তক দেয়া হয়। সবশেষ জন্ম নেয়া তিন দিনের নবজাতক শিশুকে একটি অটোরিকশার বিনিময়ে বান্দরবানের এক দম্পতির কাছে বিক্রি করতে যায় শাহ আলম। আমি তো মনে করেন গাড়ি গুড়ি চালাইছি, তখন খাইছি, তখন পয়সা পাতি আছে। এখন মনে করেন আমি কোনো কর্মকর্তা নেই, কইছি যদি একটা অটো গাড়ি আমার একজনে কিনিয়া যায় আমি ইহারে লিখতে পারি। দুইজন দিয়েছি আর একজন মারা গেছে, কোনো লেখিত পরিচয় করি নেই, আমি ইহা করে ফিসেবি লিলিয়ে দিয়েছি। হারা কোনো যায় না, মানে এই এক কারণে আমার যায় না, হারা না থাকলে আমরা তোমার ভয়ে ভয়ে খাওয়াই। শিশু সন্তান বিক্রির খবর পেয়ে তা বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিয়েছে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। আমি আমার উদ্যোগদান কর্তৃপক্ষের সাথে আলাপ করব এই বিষয়টা, যে এই বিষয়ে আপনারা কোনো আছে কিনা, সমাজ সেবা থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা কোনো পদক্ষেপ আছে কিনা, এই পদক্ষেপ থাকলে সেই পদক্ষেপটা যাতে বাস্তবায়ন করা হয় সে বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করব। আপনাকে এটি বিক্রি করতে হবে না, আপনাকে আপনার পরিস্থিতিতে আমরা তদন্ত করি, আপনার যে কোনো সহযোগিতা সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে, এটুকু তাকে আশ্বস্ত করা হয়েছে এবং সে যাতে তার বাচ্চাকে বিক্রি না করে সেজন্য তাকে অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। পটুয়াখালী থেকে ইনায়েতুর রহমান, চ্যানেল আই।